হ্যালো ফ্রেন্ডস, আজ আমি লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছের পুর ভাজা তৈরি করব। খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেল রান্নাই ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এটা তৈরির জন্য কি কি আয়োজন করেছি চলুন দেখি। এই দেখুন রান্না হওয়ার পর কীরকম হয়েছে। লাউ পাতায় পুর ভরা ইলিশ মাছ খুবই দুর্দান্ত। চলুন শুরু করি। এর জন্য কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, ভালো করে ধুয়ে পেস্ট করেছি মিক্সার গ্রাইন্ডারে। এই যে দিয়ে দিলাম জারের মধ্যে, নুন দিচ্ছি, নুন দেওয়াতে তেতো হবে না সর্ষেটা। অল্প জল দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, পেস্ট করে নেব। এই যে লাউ গাছ নিয়েছি, এই যে লাউ পাতা, এই লাউ গাছে লাউ হয়, লোকি বলে হিন্দিতে, এভাবে গাছগুলি বড় হয় লাউ গাছ। এই যে লাউ গাছের পাতা, এগুলি ভালো করে ধুয়েছি, জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নুন দিয়ে রেখেছিলাম। এখন এটা ধোয়া হয়ে গেছে, এখন রান্নার জন্য তৈরি করছি। নুন দিয়েছি, পাতাটা নরম হবে নুন দেওয়াতে, কিছুক্ষণ পর এটাতে পুর ভরব। আলুটা গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। একটা আলু গ্রেট করে নিলাম, আলুটার মধ্যে ওই যে কালো সর্ষে আর সাদা সর্ষে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিচ্ছি, নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম, চা চামচে নুন দিলাম। এখন সবগুলি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পুর। লাউ পাতাগুলি গুছিয়ে নিচ্ছি, ইলিশ মাছগুলি হালকা ফ্রাই করেছি, পুরটা যে তৈরি করেছিলাম এই পুরটা লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ পাতা দুটো পাতা নিয়েছি, একটা পাতা বড়, একটা পাতা ছোট। এখন হালকা ফ্রাই করা ইলিশ মাছ দিয়ে দিলাম পুরের মধ্যে, আরও কিছু পুর দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, তাহলে টেস্ট হবে। এই যে সুন্দর করে পুরটা সাজিয়ে দিচ্ছি, একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি। লাউ পাতাটা কিন্তু সুতো দিয়ে বাঁধবো না, এই যে ছোটো পাতাটা লাউয়ের এটা আগে মুড়ে দিচ্ছি, এরপর বড় পাতাটা মুড়ে এই যে এলোমেলো অংশটা তলার দিকে রেখেছি। প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়েছে, প্যানের মধ্যে সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিতে হবে, তেলটা গরম হয়েছে। এখন এই যে লাউ পাতার এলোমেলো অংশটা প্যানের আর তেলের মধ্যে দিয়েছি, আর উপর জায়গাটা সমান, এর জন্য সুতো দিতে হয়নি। আরও একটা দেখিয়ে দিচ্ছি, পাতার মধ্যে পুর ভরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করা ইলিশ মাছ দিয়ে আবারও পুর দিয়ে এভাবে করে পাতাটা মুড়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ফ্রাই করছি। এই পুর ভরা পাতার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, নুন হলুদ খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এগুলি উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করছি। এইভাবে তৈরি করে নিলাম লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছ। ফ্রাই হওয়ার পর এরকম হয়েছে। এই লাউ পাতা মোড়ানো মাছটা কীরকম হয়েছে দেখুন, গরম ভাতে বেশ ভালোই লাগবে।
আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নাই ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।